আলহাজ আব্দুর রাজ্জাক বিশ্বাস, নন্দীপেড়া বাংলাদেশ স্নেক ব্যানাম প্রজেক্ট থেকে আমি আজকের আপনাদের জন্য যে ডকুমেন্টসটা দেখাবো, আপনাদের বিশেষ অনুরোধেই মূলত যে ডকুমেন্টসটা দেখাবো সেটা হলো মানুষকে সাপে কামড় দিলে কেন মানুষ মারা যাচ্ছে, সেই ডকুমেন্টস আমি লাইভ আপনাদেরকে দেখাবো। আমি এখন যে সাপটা আপনাদেরকে দেখাচ্ছি সেই সাপটা হলো না জানা যা কেউটিয়া, আমাদের দেশে গোখরা সাপ নামে পরিচিত, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের নামে পরিচিত। যেহেতু আমি সায়েন্টিফিক বিষয়ে আজকের আপনাদের ডকুমেন্ট দেখাচ্ছি, সাপের কামড়ে কেন মানুষ মারা যায় এবং ব্লাডের কী ধরনের ক্ষতি করে সেটা আমি সাপের বিষ উত্তোলন করে আপনাদেরকে দেখাবো। যে ব্লাডের যে সমস্যাটা সৃষ্টি করে, ব্লাডের যে ক্ষতিটা সৃষ্টি করে সেটা আমি এখনই আপনাদের দেখাচ্ছি এবং সাপটা নিয়ে আমি এখনই বিষ উত্তোলন করতে যাচ্ছি এবং আপনাদেরকে ডকুমেন্ট দেখাচ্ছি। যে সাপটা আমার যে ফার্মের যে সাপটা না জানা যা কেউটিয়া সাপ, দেখেন আমি এই সাপটা এখনই ধরছি, আপনাদেরকে ধরে দেখাচ্ছি যে ওখানে রাখেন আপনি এক্সারসাইজ করতে। আমি যে সাপটা আপনাদের আগে দেখাচ্ছি এবং সেই সাপই এটা হলো না জানা যা কেউটিয়া সাপ এবং এই যে সাপটার যে ভ্যানাম এটা হলো নিউরোটক্সিন। এই সাপটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে নিউরোটক্সিনের ব্লাডের কী ধরনের সমস্যা সৃষ্টি করে। আমি সাপের বিষ নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি সাপ থেকে, যেহেতু যে দেখেন কাগজ লেগেছে দেখা যাচ্ছে যতটুকু আমরা এটার বিষ আসছে এখান থেকেই আমরা মূলত সাপটাকে রাখি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন যে ভ্যানামটা বাইর করলাম সেই ভ্যানামটা দেখেন যে এটার ভিতরে কিছু ভ্যানাম আছে। আমি আমার গায়ের ব্লাড থেকে এই ভ্যানামটা দিয়ে মিক্সচার করে দেখাবো যে ব্লাডের কী ধরনের ক্ষতি করে। আমার এখান থেকে আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাচ্ছি যে আমার ব্লাডটা, যে আমি এখানে রাখতেছি ব্লাড, ব্লাডটা রাখতেছি রাখা। এই যে ব্লাডটা দেখেন খুবই তরল অবস্থা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভ্যানামটা এখানে অ্যাডজাস্ট করলে পরে কি হয় আপনারা দেখতে থাকেন। আমি আপনাদেরকে বলছি যে এক এক সময় এক এক ধরনের টক্সিনের ওয়েদারের কারণে, যেহেতু এখন টক্সিন ঠান্ডা ওয়েদার সেই ক্ষেত্রে টক্সিন ডেন্সিটি অনেক বেশি থাকে এবং গাঢ় থাকে, যখন গরম থাকে তখন এই টক্সিন এতটা গাঢ় থাকে না, তখন পাতল থাকে। আমি যাই হোক আপনাকে দেখাচ্ছি যে এই যে ভ্যানামটা এখানে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে ব্লাডটা কী ধরনের সৃষ্টি হয়ে যায়।
দেখুন ব্লাডটা যে জমাট বেঁধে গেছে, এখন আর ব্লাডটা নড়াচড়া করতেছে না, এই দেখুন হাড় হয়ে যাচ্ছে। আমি আরও কিছু ভ্যানাম এর সাথে অ্যাডজাস্ট করতেছি, দেখি খুব দ্রুত গাঢ় হয়ে যাবে। এই যে দেখেন ব্লাডটা খুব দ্রুত গাঢ় হয়ে যেতেছে, এবং ব্লাডের রঙগুলো আস্তে আস্তে ডিসকালার হবে। দেখেন নিচে দেখা যাচ্ছে, দেখেন ব্লাডটা খুব গাঢ় হইতেছে, কারণ ওর সেলগুলো ভাঙতে থাকে এবং এটা গাঢ় হইতে থাকে। যেহেতু বেশিরভাগ মানুষের বডিতে থাকাকালীন তখন খুব দ্রুত গাঢ় হয়, এখন এটা যেহেতু বাহিরে রাখা এবং আমাদের এখানের যে জায়গাটা এখানে ওয়েদার খুব গরম, বিদায় খুব দ্রুত জমাট হয় নাই। তারপরে যতটা জমাট হয়েছে দেখেন, এই জমাট হওয়ার কারণে আমাদের হার্ট মূলত ব্লক হয়ে যায়, এই কারণেই মানুষ মারা যায়। এবং এর ভিতরে যে উপাদানগুলো আছে টক্সিনের ভিতরে, সেটা হলো 20টিরও বেশি বিভিন্ন যুগের প্রোটিন থাকে, এবং এই প্রোটিনগুলো মানুষের বিভিন্ন ধরনের কাজ করে। যেহেতু একাত্রে যখন ব্লাডের ভিতরে সংস্পর্শে যায় তখনই ব্লাডটাকে গাঢ় এবং জমাট করে ফেলায়, এই কারণে মানুষের হার্ট ব্লক হয়ে যায়, মানুষের ব্রেনের ভেনগুলো ব্লক হয়ে যায়, বিদায় মানুষের ব্রেন কাজ করতে পারে না এবং চোখ ঝাপসা দেখে। যেহেতু আমি আপনাদেরকে দেখালাম যে এই ভ্যানামটা এক কারণে রক্তটা সেলগুলো ভাঙে গাঢ় হয়ে গেছে এবং জমাট বেঁধে গেছে, এই যে দেখেন, এই যে দেখতে পাইতেছেন ব্লাডটা এই নড়াচড়া খুব কম করতেছে এবং পুরো জাম হয়ে গেছে। দেখেন এই যে দেখাচ্ছি, মূলত সাপে কামড় দিলে তাৎক্ষণিকভাবে আপনাকে বাম দিতে হবে এবং কাছাকাছি মেডিকেলে যাইতে হবে এবং অ্যান্টিটক্সিন ভ্যাকসিন ব্যবহার করতে হবে। যদি তা না করেন তাহলে আপনার দ্রুত হার্ট ব্লক হয়ে যাবে এবং ব্রেন এফেক্ট হবে, চোখ ঝাপসাই যাবে, তখন আপনার মৃত্যু অনিবার্য। সেক্ষেত্রে আপনাকে এইভাবে বাদ দিয়ে প্রতিরোধ করতে হবে, আপনি তাৎক্ষণিকভাবেই বাদ দেবেন এবং প্রতিরোধ করবেন। এবং আমরা যে ভ্যাকসিনটা আবিষ্কার করতে যাচ্ছি সেটা পরবর্তী ফুটেজে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমি আপনাদেরকে এইটাই দেখাচ্ছি, আপনারা দেখেন, এরপরে নেক্সট কোনো এপিসোডে আপনারা পাবেন যে এটা থেকে আমাদের যে ব্লাডটাকে জাম করবে না এবং যে ভ্যাকসিনটা দিলে পরে আমাদের যে অ্যান্টিবডি সতে যাবে, সেই জন্য আমি যে ভ্যাকসিনটা তৈরি করতে যাচ্ছি তার কিছু ডকুমেন্টস আপনাদেরকে বাইট করানোর পরে তারপরে ইউজ করে আমি দেখাবো যে কোনো প্রাণী মারা যাচ্ছে না। যেহেতু এই ভ্যাকসিনটা দেওয়ার পরে আমি চেষ্টা করতে যাচ্ছি এবং প্র্যাকটিস করব এবং আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি যে আমার সিরিঞ্জের ভিতরে যে ব্লাড ছিল সেই ব্লাডটার রং এবং যে ব্লাডের রঙগুলো যে এবং এটা গাঢ় হয় কত ইয়ে হয় কতটা ডিফারেন্স থাকে সেটা আমি দেখাচ্ছি। যে যেহেতু দেখাচ্ছে এটার কালারটা এইটার কালার অনেক অনেক ডিফারেন্স, এবং যে দেখেন দ্রুত এগুলো হার্ড হয়ে যাচ্ছে, যে ব্লাডগুলো এখানে হার্ড হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু একেবারেই লিকুইড অবস্থা আছে এখনও। এই যে দেখেন দ্রুত এটা লিকুইড অবস্থা আছে। আমরা আপনাদেরকে যে ডকুমেন্টসগুলো দেখাইলাম, যদি কোনো প্রকার আপনাদের সমস্যা সৃষ্টি করে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাকে ফোন করতে পারেন 01766736202 এই নাম্বারে। আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি যদি আমাদের কোনো জায়গায় ত্রুটি হয় সেগুলো সমাধান করার জন্য আপনারা আমাদেরকে কমান্ড করবেন এবং আমাদেরকে ফোন দিয়ে জানাবেন যে আপনাদের এই সমস্যাগুলো আপনাদের সমাধান করা উচিত। এবং আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি আপনাদেরকে ডকুমেন্টস দেখাচ্ছি এবং নিয়মিতভাবে আমরা চেষ্টা করব একের পর এক ডকুমেন্টস দেখানোর জন্য।